এক প্লেট পান্তার দাম বিশ টাকা আর একজন আরেকজনকে খাইয়ে দিলে একশো টাকা এটা কেমন কথা বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহল্লি আলা রসুল হিল করিম কলা রসুল্লাহি সাল আলাইসাল্লাম লাইসা মিন্না মান্তাশা বাহা বেগ প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের শরীর সুস্থ আছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আমি আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো কথা বলবো পহেলা বৈশাখ সম্পর্কে তো দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা প্রায় সময় বিভিন্ন দিবস পালন করে থাকি এক নম্বরে মনে রাখতে হবে ইসলামের দৃষ্টিতে কোনো দিন নির্দিষ্ট করে এভাবে দিবস পালন করা যাবে না কারণ আমরা জানি ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে কোনো বিধি বিধিনিষেধ অর্থাৎ যে কোনো বিষয়ে মানুষকে অবহিত করা হয় এটা কোনো নির্দিষ্ট সময়ে নয় বরং প্রতিটি মুহূর্তেই মানুষকে সেদিকে ধাবিত করতে হবে মানুষের করণীয় বর্জনীয় কর্ম সম্পর্কে তাকে অবহিত করতে হবে জাস্ট একটা দিন নির্দিষ্ট করে সেই দিনে কিছু বলে অব্যাহতি পাওয়ার কোনো অবকাশ নেই প্রিয় বন্ধুগণ সামনেই আসছে পহেলা বৈশাখ তো দেখা যাবে যে পহেলা বৈশাখে অনেক অশ্লীলতা বেহায়াপনা আমাদের সমাজে ছড়িয়ে পড়বে যা আমাদের জন্য অত্যন্ত আফসোসজনক কিন্তু এ পহেলা বৈশাখের আসল ইতিহাস কি ছিল আসল সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেই মোগল সম্রাটের আমলে সম্রাট আকবরের সময় তখন মানুষ জায়গা জমি ইত্যাদির কর দেওয়ার জন্য একটা সময় নির্দিষ্ট করতে চাইল তাদের জন্য যে কোন টাইমটায় আমরা কর খাজনা ইত্যাদি পরিশোধ করতে আমাদের জন্য সহজ হবে তখন তারা দেখতে পারলো যে এই ফসলটা বা ফসলের জমির যে কর এটা পরিশোধ করার জন্য সৌর সন অর্থাৎ বাংলা যে সন আছে এটাকে নিযুক্ত করাই অধিক উপযুক্ত মনে করল তখন তারা বাংলা স্বন নিযুক্ত করল এবং তৎকালীন সময়ে চৈত্র মাসের শেষ দিনে সমস্ত কর খাজনা ইত্যাদি পরিশোধের ব্যবস্থা করা হতো এবং পরবর্তীতে পহেলা বৈশাখের এক তারিখ থেকে নিয়ে এই পুরো ব্যাপী সেই সময় যারা জমিদার ছিল তারা তাদের এলাকার মানুষদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করতো এবং যারা দোকানদার ছিল এই দোকানিরা তাদের ক্রেতাদেরকে মিষ্টি দ্বারা আপ্যায়ন করতো এমনকি ইতিহাস থেকে যতটুকু জানা যায় ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মুসলিম যুব সমাজকে সঙ্গবদ্ধ করা হতো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো তো প্রায় সময় কিন্তু এই এই মাসটাতে মানে পয়লা বৈশাখ এটাকে নির্দিষ্ট করে নয় বরঞ্চ পয়লা বৈশাখ নয় বরং এই বৈশাখ মাসের জুড়েই সম্পূর্ণ মাস জুড়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো কিভাবে ইংরেজদের বিরুদ্ধে তাদেরকে সংঘবদ্ধ করা যায় কিভাবে তাদেরকে শক্তিশালী করা যায় এবং এই দিকে তাদের অগ্রসর করা যায় এই ফিকির নিয়ে তারা পুরো মাসটাই কাটিয়ে দিত তো তৎকালীন সময় এভাবেই ফিকির করা হতো কিন্তু আমাদের সমাজে বর্তমানে যে পয়লা বৈশাখ পালন করা হচ্ছে এই পয়লা বৈশাখ আর সেই পয়লা বৈশাখের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স তো আমাদের সমাজে বর্তমানে যে পয়লা বৈশাখ পালন করা হচ্ছে এটা কোথা থেকে আসলো এর আবির্ভাব হলো কীভাবে এটা ইতিহাস থেকে যতটুকু আমি জানতে পেরেছি প্রথমত প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সতেরো সন এইভাবে তখন যখন বিশ্বযুদ্ধ চলছিল তখন হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা ব্রিটিশদের পক্ষে তাদের বিজয় কামনা করে হোম কীর্তন এবং পূজা ইত্যাদির আয়োজন করেছিল পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো আটত্রিশ সন সেম একইভাবে এই হিন্দুরা হোম কীর্তন এবং পূজা অর্চনার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করেছিল এবং ব্রিটিশদের পক্ষে তাদের জন্য প্রার্থনা আশীর্বাদ করেছিল প্রিয় বন্ধুগণ পরবর্তী সময়ে এসে এই আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে বেশি গান বাজনা ঢোল তবলা ইত্যাদি দিয়ে এবং অশ্লীলতার যে মহড়া ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে এর আবির্ভাব কিভাবে হয়েছে তো এটার জন্য আমি বলবো সায়ানটকে দায়ী করব এটা সংগঠিত হয়েছে উনিশশো সালে মানে সায়ানট উনিশশো সাতষট্টি সনে নতুনভাবে প্রকৃতির পূজার আবির্ভাব করেছে তারা তাদের কর্মপদ্ধতি কেমন ছিল তারা পয়লা বৈশাখে সকালবেলায় আগে সায়ানট সম্পর্কে আমরা একটা ধারণা নেই সায়ানট এটা হলো একটা সাংস্কৃতিক সংগঠন সায়ানট রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি কর্মপন্থাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা সংগঠনের নাম হলো সায়ানট এবং এর সঙ্গে জড়িত বেশিরভাগ লোক এক কথায় বলা যায় এর সঙ্গে জড়িত যারা আছে এরা সবাই হিন্দু সম্প্রদায়ের লোক এই এরা প্রথমে সকাল বেলায় এভাবে যে গান বাদ্য রয়েছে অর্থাৎ এসো হে পহেলা বৈশাখ এই জাতীয় যত গান আছে এগুলো তারা আবৃত্তি করেছে এবং সূর্যকে নতুন ভাবে তারা আহ্বান করেছে যে আসো নতুন বছরের সূর্য তোমাকে স্বাগতম জানাচ্ছি এই সায়ানট এভাবে আবিষ্কার করেছিল তো আমরা সর্বোপরি জানতে পারলাম যে আমাদের সমাজে বর্তমানে আমরা যেই পয়লা বৈশাখ উদযাপন করছি এটা হিন্দুয়ানি সম্প্রদায়ের লোক এবং বর্তমান সময়ের কথিত কিছু বুদ্ধিজীবী তারা আমাদের মুসলিম যুবক যুবতী ভাই বোনদের কপালে সিঁদুর হাতে বালা টিপ ইত্যাদি দিয়ে বোঝাতে চাচ্ছে যে এভাবে টিপ সিঁদুর বালা না দিলে বাঙালির বাঙালি প্রমাণিত হয় না এটা আসলেই একটা ভুল ধারণা এবং এই বুদ্ধি প্রতিবন্ধী এদের যে কর্মপন্থা এরা চাচ্ছে যে মুসলিম যুব সমাজকে কীভাবে দিন ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া যায় এই বুদ্ধি বুদ্ধিবাপিষ্টরা এভাবেই ষড়যন্ত্র করে আমাদের যুব সমাজকে ইসলাম বিদ্বেষী বানানোর অপচেষ্টা করছে এবং আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার অপপায় তারা করছে তো আমাদের ভালো করে জানতে হবে যে ইসলাম আমাদেরকে কিভাবে আনন্দ উল্লাস করতে বলেছে ইসলাম এমনভাবে আনন্দ উল্লাস করে যেখানে কোনো অশ্লীলতার ছাপ থাকবে না যেখানে কোনো অশ্লীলতা ব্যাহাপ ছড়িয়ে পড়বে না এই পয়লা বৈশাখের দিন কি করা হচ্ছে সকালবেলা পান্তা ইলিশ খাওয়া হয় এবং এক প্লেটে একজন খায় না ছেলে মেয়ে ইত্যাদি একসাথে বসে তারা আর করছে এক প্লেট পান্তার দাম বিশ টাকা একজন আরেকজনকে খাইয়ে দিলে তার দাম একশো টাকা কেমন কথা এটা এরপরে যখন আস্তে আস্তে দিন গড়িয়ে যায় সন্ধ্যের পরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন এই গেস্ট হাউস তারপরে যত সমস্ত নাইট ক্লাব এরপর অফিসার্স ক্লাবগুলো রয়েছে এইগুলোতে গানের ধুম শুরু হয়ে যায় এবং রাত যত গভীর হয়ে যায় তখন সেখানে মদ ফেন্সিডিল আফিম গাজা ইত্যাদি মাদকদ্রব্য সেবন করা হয় এবং রাত আরেকটু গভীর হয়ে গেলে তাদের মধ্যে যখন যৌন চাহিদা শুরু হয়ে যায় তখন এই সমস্ত ডান্স ক্লাব এই সমস্ত গেস্ট হাউস এবং নাইট ক্লাবগুলা এগুলা অশ্লীলতার আচ্ছন্ন হয়ে একেবারে একটা বেহায়াপনার কারখানা এবং এক কথায় বলা যায় পতিতালয়ে পরিণত হয়ে যায় যা আমাদের জন্য অত্যন্ত আফসোসজনক প্রিয় বন্ধুগণ আমরা পয়লা বৈশাখ এভাবে আনন্দ উল্লাস উদযাপন করতে পারি না আমাদের জন্য উচিত ইসলাম আমাদেরকে কিভাবে আনন্দ উল্লাস উদযাপন করতে বলছে সেদিকে ধাবিত হওয়া আমরা রমাদনুল মোবারকে রয়েছি এটা একটা পবিত্র মাস আশা করছি আপনারা কেহ এই পবিত্র রমাদনুল মুবারকে এভাবে নিকৃষ্ট কাজের দিকে ধাবিত হবেন না এবং আমরা পহেলা বৈশাখে এভাবে কোনো হিন্দুয়ানি সম্প্রদায়ের পন্থা অবলম্বন করব না কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাসাব্বাহা বিগরিনা যে বিজাতীয়দের সঙ্গে সাদৃশ্যতা রাখে সে আমাদের দলভুক্ত নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় এজন্য এই কথাটি মনে রাখবেন আর যদি আপনারা চিন্তা করেন যে আমরা এভাবে পয়লা বৈশাখ পালন করব তাহলে আপনাদের জন্য আমি আরেকটি কথা বলবো আল্লাহ নবীজি বলেছেন লাইসা মা মান আহবাবতা তা দিন তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালোবাসবে এজন্য আমাদের উচিত আমরা মুসলিমদেরকে ভালোবাসবো আমরা মুসলিম সম্প্রদায় একবদ্ধ মানে একতাবদ্ধ হয়ে আমাদের যে কর্মপন্থা রয়েছে সেগুলো করবো আমরা কোনো হিন্দুয়ানি সম্প্রদায়ের দিকে ধাবিত হব না তাদের কর্মপন্থা করব না প্রিয় বন্ধুগণ আমি যতটুকু বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ